আসসালামু আলাইকুম। বিএনপির কারণে 25শে মার্চ গণহত্যার স্বীকৃতি পায়নি, মানে আজব আজব কিছু কথাবার্তা। বিএনপির কারণে 25শে মার্চ গণহত্যার স্বীকৃতি পায়নি কেন? 17 বছর ধরে ক্ষমতায় আওয়ামী লীগ, তো সমস্যা কোথায়? এই স্বীকৃতিতে বাধা দিতে মানে কিভাবে বাধা হয়ে দাঁড়ালো বিএনপি? আওয়ামী লীগ তো স্বীকৃতি দিয়ে দিতে পারে, আন্তর্জাতিক পর্যায়ে তারা সেটা নিয়ে দেন দরবার করতে পারে, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য। এখানে বিএনপি কোথায় কবে বলল যে তারা এই 25শে মার্চ গণহত্যার স্বীকৃতি তারা চায় না বা এটার বিরোধিতা করেছে? এটার কোনো বিস্তারিত কোনো ব্যাখ্যা পেলাম না। আজকে 25শে মার্চ গণহত্যা দিবস স্মরণে রাজধানীর গুলিস্তানের 23 নম্বর বঙ্গবন্ধু এভিনিউর কার্যালয়ের সামনে আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এই কথা বলছেন। এটার কোনো বিস্তারিত ব্যাখ্যা পেলাম না যে বিএনপি কবে, কখন, কোথায়, কিভাবে এই স্বীকৃতিতে বাধা হয়ে দাঁড়ালো। তো বিএনপি এত এত বছর ক্ষমতায় না থেকেও এত তার শক্তি যে বিএনপির কারণে এই 25শে মার্চ গণহত্যারটা স্বীকৃতি পেল না, তাজ্জব ব্যাপার। তারপরে তিনি আরও কিছু কথা বলেছেন, বলেছেন যে বিএনপির মুক্তিযোদ্ধার সমাবেশ ভুয়া মুক্তিযোদ্ধাদের সমাবেশ, সেখানে হাতে গোনা কয়েকজন মুক্তিযোদ্ধা ছিল। তো যারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে না তারা কিসের মুক্তিযোদ্ধা? বিএনপির কারণে 25শে মার্চ গণহত্যার স্বীকৃতি পায়নি, এইখানে যে প্রতিটা কথা, বিএনপির মুক্তিযোদ্ধা সমাবেশ ভুয়া মুক্তিযোদ্ধাদের সমাবেশ কেমনে হলো? বিএনপিতে যদি একজনও জীবিত মুক্তিযোদ্ধা যদি নাও থাকে, তাদের চেতনার অংশ হিসেবে তো তারা সেই সমাবেশটা করতে পারে, তা সেটা ভুয়া হলো কি করে? আর তিনি বলছেন যে সেখানে হাতে গোনা কয়েকজন মুক্তিযোদ্ধা ছিল, তো হাতে গোনা কয়েকজন মুক্তিযোদ্ধা থাকলে পুরো সমাবেশটা ওইটা ভুয়া হয়ে যাবে? আর আওয়ামী লীগের সমাবেশে যতজন লোক ছিল প্রত্যেকেই কি মুক্তিযোদ্ধা ছিল? সেখানে একই ব্যাপার, কম বেশি থাকতে পারে, আওয়ামী লীগ হয়তো বেশি থাকবে, কারণ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, সেই দলে বেশি থাকতে পারে। তারপরেও তো বলা হয় যে কতজন বীর বিক্রম বীরোত্তম খেতাবধারী মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ করে, অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে খেতাবধারী মুক্তিযোদ্ধারা আওয়ামী লীগ করে না, তারা বিভিন্ন দল করে অথবা অন্য দল করে বা কেউ দলও করে না, কিন্তু খেতাবধারী মুক্তিযোদ্ধাদের সংখ্যা যথেষ্ট পরিমাণ কম, এরকম একটি অভিযোগ আছে। ওই যে সাজানো মোড়, একজন নীতিহীন লোক হিসেবে যিনি এখন পরিচিত তাকে নিয়ে আসছে, সে তো সারা জীবন বিএনপি করছে, বীরোত্তম ছিল, সাজানো মোড় বীরোত্তম নাকি বীর বিক্রম। তারপরে আরেকজন কল্যাণ পার্টির ইব্রাহিম বীর বিক্রম, মানে তাদের অবস্থানটা কি সমাজে? মুক্তিযোদ্ধা করলেই কি হয়ে যাবে? মুক্তিযুদ্ধের যদি পথে যদি আমি না চললাম, তাহলে শুধু মুক্তিযোদ্ধা করছি, আমার খেতাব আছে, এটা বিশাল ব্যাপার হয়ে গেল। মুক্তিযুদ্ধের চেতনা কি এই যে এরকম আমিডামি নির্বাচন, যে নির্বাচনটা করলো এটা আমাদের চেতনার সাথে সাংঘর্ষিক, আমি শুধু মুক্তিযোদ্ধা করছি কিন্তু আমি যেন তেনভাবে জাল জালিয়াতির নির্বাচন করলাম, তাহলে আমি খুব বিশাল মানে একদম সাচ্চা মুক্তিযোদ্ধা হয়ে গেলাম এবং আমার সমাবেশটা মুক্তিযোদ্ধাদের সমাবেশ হয়ে গেল। আর যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে, যারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে রাজপথে লড়াই করছে, তাদের সমাবেশটা হয়ে গেল ভুয়া, ওইটা হলো ভুয়া মুক্তিযোদ্ধাদের সমাবেশ, কারণ হাতে গোনা কয়েকজন আছে। হাতে গোনা কয়েকজন মুক্তিযোদ্ধা নিয়ে সমাবেশ করলে সেই সমাবেশটা ভুয়া হয়ে যায়, এটা আমি বুঝলাম না। আর আওয়ামী লীগ যে পুরো মুক্তিযুদ্ধের স্বাধীনতার যে চেতনা, সেই চেতনার বাইরে যে যে কর্মকাণ্ডগুলো করছে, সেই অনুযায়ী নির্বাচন, সেই অনুযায়ী শাসন ব্যবস্থা নেই, শাসন ব্যবস্থা গণতন্ত্রের বদলে যে স্বৈরতন্ত্র, যে অভিযোগগুলো আছে। আজকে দলীয়করণের কারণে সমস্ত বিশ্ববিদ্যালয় বিচার ব্যবস্থা প্রশাসন ভেঙে চুরমার হয়ে গেছে, নির্বাচন ব্যবস্থা তছ টছ হয়ে গেল, তারপরও হলো ঠিক আছে আওয়ামী লীগ, আর সব হলো ভুল হচ্ছে বিএনপির। রাজনীতিতে এই মুক্তিযোদ্ধা নিয়ে এক মানে ব্যবসা, মানে অনেকেই বলে যে এটা নিয়ে একটা হলো ব্যবসা মানে খুলে বসছে অনেকে, যে মুক্তিযোদ্ধার নাম দিয়ে কেনা বেচা হচ্ছে, কিন্তু তার চেতনার তার যেই মূল আকাঙ্ক্ষার তার ধারে কাছেও নেই আওয়ামী লীগ বা ক্ষমতাসীনরা।
তো সুতরাং অন্যকে মানে ভুয়া মুক্তিযোদ্ধাদের সমাবেশ, 25শে মার্চ তাদের কারণে গণহত্যা স্বীকৃতি পায়নি, এসব কথা না বলে মুক্তিযুদ্ধের চেতনার আলোকে বাংলাদেশের গণতন্ত্রকে সঠিক ধারায় মানে পরিচালিত করা, সঠিক নির্বাচন করা, সেটাই হচ্ছে সবচেয়ে জরুরি বলে এই মুহূর্তের মানুষ মনে করে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।